ভারতের বীরঙ্গনা প্রীতিলতার বীর গাথাকে পাথেও করতে নারীদের আত্মরক্ষার পাঠ দিতে এগিয়ে সমাজ। যেখানে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে যখন দেশের নারী সুরক্ষা প্রশ্ন চিহ্নের মুখে তখন বসিরহাটের সিবিএম দলীয় কার্যালয়ে বিভিন্ন বয়সী ছাত্রী থেকে শুরু করে নারীদেরকে আত্মরক্ষার পাঠ হিসেবে ক্যারেটের মতন বিভিন্ন মার্শাল আর্ট শেখানোর উদ্যোগ নিল ভারতের ছাত্র ফেডারেশনের উত্তর চব্বিশ পরগনার শাখা এই শিক্ষণ শিবিরে যোগ দিয়েছিল বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবন বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রী সহ বিভিন্ন ঘরোয়া কর্মরত মহিলারা ক্যারাটের শিক্ষিকারা ছাত্রসহ সহ বিভিন্ন নারীদেরকে কিভাবে সমাজের বিভিন্ন স্তরে সামাজিক বিপদে পড়লে নিজেদের আত্মরক্ষা করবেন তার সম্মুখ পাঠ দেওয়া হয় এই শিক্ষণ শিবিরে যোগদানকারী ছাত্রী এবং নারীরা এই শিবিরকে সাধুবাদ জানিয়েছেন সেটা হচ্ছে একটা ছোট করে ক্যাম্প এখানে অর্গানাইজ করা হয়েছে ছাত্র ফেডারেশনের তরফ থেকে সেখানে শুধুমাত্র বেসিক টুকু শেখানো হচ্ছে আত্মরক্ষার এবার প্রয়োজন কি আত্মরক্ষাটা শেখানো এরকমভাবে তার একদম একদম এক কথায় যদি বলতে হয় কারণ হিসেবে সেখানে আমি বলবো যে এখন রাস্তাঘাটে যেরকম পরিস্থিতি আর শুধুমাত্র আমাদের আমাদের স্টেট বলে না আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে সেখানে একটা আত্মরক্ষার মাধ্যম শিখে রাখা ভীষণভাবে জরুরি এখানে একদম বেসিকটুকু সেখানে হচ্ছে যদি কোথাও রাস্তাঘাটে যেখানে ছাত্রীরা পড়াশোনা পড়তে গেল বা কোথাও গেছে সেখানে আর রাস্তা থেকে ফিরতে বা কোথাও রকম পরিস্থিতিতে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লো সেখান থেকে কীভাবে নিজেকে বাঁচিয়ে আনবে খুব সামান্য জিনিসপত্র ব্যবহার করে যেমন স্কুলের ব্যাগ পার্স হতে পারে মাথার ক্লিপ হতে পারে জলের বোতল হতে পারে বা কিচ্ছু না সামান্য হাতের নকি হলো সেই জিনিসটা এখানে শেখানো হবে সব থেকে বড়ো বিষয় হচ্ছে সেখানে এখানে আজকে যেটা করা হবে তা হলো ছাত্রছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের আত্মবিশ্বাস গড়ে তোলা হবে যেখানে তারা অ্যাটলিস্ট এই কনফিডেন্সটা পায় যে হ্যাঁ আমি কোনো যদি রাস্তাঘাটের সমস্যায় পড়ি আমি ওখান থেকে বেঁচে আসতে পারবো এইটুকু আজকে মূলত ভারতের ছাত্র ফেডারেশন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে আমরা গোটা জেলা জুড়ে এই কর্মসূচি করব আজকে আমাদের কর্মসূচির আমরা নাম দিয়েছি মিশন প্রীতিলতা এটা মূলত আমাদের জেলা তথা এই আজকে বসিরহাট সাবডিভিশনে আমরা প্রথম ক্যাম্প করছি এটা হচ্ছে সমস্ত ছাত্রীদের নিয়ে সমস্ত নারী শক্তিকে এক জায়গায় করে আমরা আজকে এই মিশন প্রীতিলতা প্রথম ক্যাম্প করছি আপনারা জানেন বেশি দিন হয়নি বসিরাট মহকুমায় একাধিক ধর্ষণের মতন নারী নির্যাতনের মতন ঘটনা ঘটেছে এই অদূরেই মাটিয়া মাটিয়াতে একটি অল্প বয়সী মেয়ে একদম বাচ্চা মেয়েকে যেভাবে ধর্ষণ করা হলো তারপরে বাদুরিয়া এইভাবে দেগঙ্গা এইভাবে প্রতিদিন আমাদের গোটা রাজ্য জুড়ে নারী ধর্ষণ চলছে যেখানে দাঁড়িয়ে সরকারের দায়িত্ব যে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করা মে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্য সরকার ব্যর্থ প্রশাসন ব্যর্থ যখন প্রশাসন ব্যর্থ তখন আমরা আমরা ছাত্র সংগঠন এসএফআই একটা গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে আমরা এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি এবং আমরা চেষ্টা করব। যে প্রত্যেকটা নারীদের প্রত্যেকটা মেয়েদেরকে স্বাবলম্বী করা যাতে তারা এই মিশন প্রীতিলতার মধ্যে দিয়ে তারা আগামী দিনে নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে আপাতত আমরা এখানে শুরু করেছি যেহেতু এখন স্কুলগুলো বন্ধ রয়েছে আমাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে স্কুলের ক্যাম্পাসের মধ্যেও আমরা এই ধরনের ক্যাম্প করব শুধু বসিরাটে নয় গোটা জেলা জুড়ে বিভিন্ন অঞ্চলে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে শুরু করে দমদম শিল্পাঞ্চল থেকে শুরু করে বারাসাত জেলা সদর বসিরহাটে হচ্ছে আমরা গোটা জেলা জুড়ে এই কাজটা করব।